নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। প্রেসার কুকারের ঢাকনার রাবার আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য? গ্যাসের সিলিন্ডারের নেল কাটারের ব্যবহার করবেন কেন? ওয়াশ বেসিনে চায়ের পাতা দেবেন কিসের জন্য? আলু কেটে রাখার পর এমন কিভাবে রাখবেন যাতে করে কোনো কালচে দাগ পড়বে না? তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি, চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি ডিম। ডিম আমরা কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতে নিয়ে আসি, তবে অনেক সময় দেখবেন ডিম যদি সামান্য একটু ফাটা থেকে যায়, আমরা কিন্তু সেটা খালি চোখে দেখে বুঝতে পারি না। যখন এই ডিম আমরা সেদ্ধ করতে দিই, সেদ্ধ করার সময় দেখা যায় ডিমের ভেতরের যে অংশটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায়, ডিমটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয় না। তবে আপনারা যখনই ডিম সেদ্ধ করবেন, এমন কিভাবে সেদ্ধ করবেন, যদি ডিম একটু ফাটাও থেকে যায় কোনোভাবেই ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যাবে না। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটা আপনারা তখনই দেবেন যখন জলটা একটু গরম হয়ে যাবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলো। এবার আমরা যদি এই ডিমগুলো এই জলের মধ্যে সেদ্ধ করি, ডিমের মধ্যে যদি কোনো ফাটা অংশ থেকেও যায় কোনোভাবেই বাইরে বেরোবে না, কেন কি এই জলের মধ্যে আমি লবণ মিশিয়ে দিয়েছি। এবার কিছু সেকেন্ড পর আমি এই ডিমগুলো একটু উল্টে দেব। আরও কিছুক্ষণ আমি ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমের মধ্যে যে ফাটা দাগের মতো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে জলের মধ্যে লবণ দেওয়ার কারণে ডিমের ভেতরের অংশ কিন্তু বেরিয়ে আসেনি। এবার এই ডিমগুলো আমি এখান থেকে তুলে নেব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ডিম সেদ্ধ করার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের স্টিলের কড়াই হোক বা অন্যান্য কোনো পাত্রের মধ্যে আমরা যখনই কোনো কিছু সেদ্ধ করি, সেটা ডিম হোক কি আলু, দেখবেন কড়াইয়ের মধ্যে এই ধরনের একটা কালচে দাগ পড়ে যায় যেটা আমরা খুব সহজে তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। কড়াইটা আমি জল দিয়ে একবার ধুয়ে দিয়েছি আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে কালচে দাগটা রয়েছে, আপনারা কীভাবে খুব সহজে ঘষা মাজা ছাড়াই তুলে নেবেন, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের হলুদ, হলুদটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়েছি এখানে কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট এখানে আমি দিয়ে দেব। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল। তারপর এখানে নিয়েছি একটা স্কাবার। স্কাবারের সাহায্যে আমরা যদি এইভাবে হালকা করে ডলে নিই, তাহলে দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচে দাগটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। যেহেতু এখানে আমি কোলগেটের ব্যবহার করেছি, যার কারণে এখানে কোনো ভিমবার সাবান বা ভিমবার জেলের কিন্তু ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে কালচে দাগ ছিল সেটা কিন্তু আর নেই, একদমই উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। জল দিয়ে কড়াইটাকে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, তারপর একবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা নেল কাটার। নেল কাটার কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, তবে এমন কিছু কিছু নেল কাটার থাকে যেগুলোতে দেখবেন নেল কাটারের পিছনের সাইডে হ্যাং করার জন্য কোনো কিছু থাকে না। নেল কাটার আমরা অনেক সময় এদিক ওদিক রেখে দিই। আমরা যদি এই নেল কাটারগুলো কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখি, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু খুঁজে পেয়ে যায়। তবে হ্যাং করার জন্য যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে এরকম করে এই যে পিছনের সাইডের যে ফুটোটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেব। তারপর এইভাবে করে রাবার ব্যান্ডটাকে দিয়ে একটা গিটের মতো করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার এই নেল কাটার যদি এইভাবে করে হ্যাং করে রাখেন রাবার ব্যান্ডটা দিয়ে, যদি হ্যাং করার কোনো কিছু নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে হ্যাং করতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে অনেক সময় দেখবেন যখন কোনো কিছু রান্নাবান্না করে থাকি, প্রেসার কুকারের ঢাকনার সাইড দিয়ে কিন্তু
কিন্তু অনেকটাই হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও ঠিকঠাক হয় না, গ্যাসের খরচও অনেকটাই হয়। এই সমস্যা হয়ে থাকে তখনই যখন দেখা যায় প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা লাগানো থাকে সেটা যদি ঢিলে হয়ে যায়। তবে সবার কাছে সবসময় কিন্তু এতটাও সময় থাকে না যে রান্নাবান্না করতে করতে আমরা বাজারে কিন্তু অন্য রাবার কিনে নিয়ে আসব তারপর রান্নাটি করব, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তখন আপনারা কি করবেন, এই রাবারটাকে নিয়ে চলে আসবেন ফ্রিজের সামনে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পর। এইভাবে যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে 5 মিনিট রেখে দেন, দেখবেন যে রাবারটা অনেকটাই ঢিলে হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যদি এই রাবারটা লাগিয়ে দেন, দেখবেন সাইড দিয়ে কিন্তু আর হাওয়াও বেরোচ্ছে না, এমনকি ঠিকঠাকভাবে সিটিও পড়ছে আর রান্নাটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তবে পরে আপনারা চাইলে নতুন রাবার কিনে নিয়ে আসতে পারেন। তবে যখনই আপনারা কাজ করতে করতে এই ধরনের সমস্যায় পড়বেন বা আপনারা যেতে পারছেন না, তখন কিন্তু এইভাবে করে কাজটা করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। বেশ কিছুটা আলু, আলু আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে প্রথমে কি করি, আমরা আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপর আলুটা আমরা কিন্তু ছুরি বা বঠির সাহায্যে কেটে দিই নিজেদের পছন্দ অনুযায়ী। তবে ডাইরেক্ট যদি আমরা কেটে কোনো পাত্রের মধ্যে এইভাবে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় আলুগুলোর মধ্যে একটা কালচে দাগ পড়ে যায়। তবে অনেকেই আছে দেখবেন যারা কিনা বাইরে কাজের জন্য চলে যায়, আগের দিন আলু কেটে রাখে, সেক্ষেত্রে তো অনেকটাই সমস্যা হয়ে যায়। তবে আপনারা যখনই আলু কেটে রাখবেন, যদি সেই আলু সাথে সাথে আপনারা কোনো রান্নাবান্নায় ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে আলুটা রাখলে আলুর মধ্যে কোনো কালচে দাগ পড়বে না চলুন দেখে নেওয়া যাক। কাটার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল। জল দিয়ে যদি আপনারা এই আলুটা রেখে দেন, দেখবেন আলুর মধ্যে যে একটা কালচে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু হবে না আপনারা যদি পরের দিনও এই আলু রান্না করেন না কেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেন্সিল। আমাদের যাদের বাড়িতে বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই ধরনের পেন্সিলের ব্যবহার করে থাকে। এই পেন্সিলগুলো ব্যবহার করার পর দেখবেন পেন্সিলটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়। তবে এই পেন্সিলটা কিন্তু আমার খুব বেশি ছোট হয়নি। দেখবেন যখন ছোট হয়ে যায় তখন দেখবেন এই পেন্সিলগুলো ধরে লেখার সময় অনেকটাই অসুবিধা হয়, যেহেতু অনেকটাই ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা পেনের ঢাকনা নিয়ে এইভাবে করে পিছনের সাইডে পেন্সিলে লাগিয়ে দেবেন, তারপর যদি আপনারা এই পেন্সিলটা দিয়ে লেখেন দেখবেন কোনো কিন্তু অসুবিধা হবে না, যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে এই ঢাকনাটা লাগানোর কারণে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা কলা। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যাদেরকে কিনা আমরা কলা দেখবেন চটকে খাইয়ে থাকি। তবে আমরা হাত ভালোভাবে ধুলেও অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে নোংরা কিন্তু থেকে যায়, আর আমরা যদি হাত দিয়ে চটকে খাওয়াই সেক্ষেত্রে যদি নোংরা থেকে যায় বাচ্চাদের কিন্তু পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি সেই নোংরা পেটে চলে যায় বাচ্চাদের কিন্তু পেটে ব্যথারও অনেক সময় সৃষ্টি হয়। তো আপনারা কলা হাত দিয়ে না চটকে এইভাবে একটা কোনো পাত্রের মধ্যে কাঁটা চামচ দিয়ে যদি চটকে নেন, সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে কলাটা চটকে নেওয়াও হয়ে যাবে, হাতের মধ্যে যদি কোনো নোংরা থেকেও থাকে তাহলেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। করার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি। তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, নতুন গ্যাসের সিলিন্ডার লাগানো হয়, তখন দেখবেন অনেকেই কিন্তু সিলিন্ডারের ক্যাপটা আমরা ঠিকঠাকভাবে খুলতে পারি না। আমরা যদি গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে ক্যাপটার মধ্যে সুতোটা লাগানো থাকে সেটা নিজের দিকে টেনে নিই, তারপর হাত দিয়ে যদি ক্যাপটা তুলে নিই সেটা কিন্তু খুব সহজেই আমরা খুলে নিতে পারি। তবে এই কাজটাই কিন্তু অনেকেই আমরা করতে পারি না। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুব সহজেই খুলে নেবেন, আমি প্রথমে একটা কাঁচির সাহায্যে এই প্লাস্টিকটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল কাটার। নেল কাটার কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে। এবার এই যে ওপরের সাইডের যে জায়গাটা রয়েছে সেটাকে আমি কি করব, এইভাবে করে সুতোটা নিজের থেকে টেনে এইভাবে যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দিয়েছি। হাতটা এইভাবে করলেই দেখবেন
খুব সহজেই উঠে যাবে। আরও একবার আমি আপনাদেরকে এই ক্যাপটা খুলে দেখাচ্ছি। সুতোটা নিচের দিকে টেনে এইভাবে করে নেল কাটারটা দিলে আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই ক্যাপটাকে তুলে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল, আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা চায়ের পাতা। চা আমরা ব্যবহার করার পর চায়ের পাতাটা কিন্তু সকলেই ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে করে ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করব। এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লবণ, আর যখন জলটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর এই যে মেডিসিনটা কিন্তু ভালোভাবে মেশানোর জন্য একটা চামচ দিয়ে আমি এইভাবে করে নাড়িয়ে দিলাম। এবার কিছু সেকেন্ড আরও ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এবার কিছুক্ষণ এই মিশ্রণটা আমি ঠান্ডা করতে দেব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে কুসুম গরম কিন্তু এখনও রয়েছে। নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনির সাহায্যে এভাবে করে ছেঁকে নিচ্ছি, আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন এই সলিউশনটা চলুন দেখে নেওয়া যাক। এখন চলে এসেছি ওয়াশ বেসিনের সামনে। ওয়াশ বেসিন কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যখন ওয়াশ বেসিনের মধ্যে হাত ধুয়ে থাকি, যদি হাতে কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু এই ছিদ্রের মধ্যে চলে যায়, আর যে পাইপ লাইনটা থাকে তার মধ্যে অনেক সময় থেকে যায়। আর সেই খাবারের টুকরো খাওয়ার জন্য নানা ধরনের তেলাপোকা, ছোটোখাটো পোকামাকড়, আরশোলা কিন্তু চলে আসে, এমনকি অনেকটাই বাসা বেঁধে দেয়। আবার রাতের বেলা দেখা যায় অনেক সময় এই ছিদ্র দিয়ে ওপরেও চলে আসে, ওয়াশ বেসিনটা নোংরাও করে দেয়, এমনকি জীবাণুও ছড়িয়ে দেয়। তো আপনারা কি করবেন, এইভাবে একটা সলিউশন বানিয়ে রাতের বেলা যদি এইভাবে দিয়ে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন এই সলিউশনের গন্ধের কারণে রাতের বেলা কিন্তু কোনো তেলাপোকা, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় আসবে না। আর যদি পাইপের মধ্যে থেকেও থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ধরনের জিনিস আপনারা ব্যবহার করেন না, সেটা কাপ হতে পারে বা অন্যান্য কোনো জিনিস, এইভাবে রাতের বেলা দিয়ে রেখে দেবেন। দেখবেন পাইপের মধ্যে যদি থাকে সেটা কিন্তু পালিয়ে যাবে। সকালে আপনারা কাপ বা যে জিনিসই দেন না কেন তুলে দেবেন, তারপর পরিষ্কার জল দিয়ে এইভাবে ধুয়ে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। তবে রোজ রোজ যে এই কাজটা করবে তা কিন্তু নয়, সপ্তাহে যদি একদিন করেন দেখবেন অনেক ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।